এখন বাজে 9টা। 9টার ভিতরে আমি মন্দিরের সব কাজ সেরে নিয়েছি, দেখতেই পাচ্ছ, রাধে রাধে। তা আমাদের এই ব্লগটি স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন কী দেখি করছি। কি সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, আজকে ব্লু কালারের জামা আর রাধারানীর দিয়েছি হলুদ কালারের, গোবিন্দ ব্লু কালার, রাধারানী হলুদ কালারের জামা পরিয়ে দিয়েছি। এখন বাজে 11টা, এখন সকালে খাবার খেতে বসেছে, দেখো মানে কি মাছ ধরার নেশা, ঠিক সেরকম শুনটু কান্না কান্না করছে, ও যাবে মাছ ধরতে, তাই তার কেমন মানে কি বলবো আর, এই দুজনের জন্য আমি পাগল হয়েছি। মাছ এই যে মাছ ধরে আনছে, কালকে রাত্রির মাছ হচ্ছে এই যে, এখানে প্রায় 1 কিলো মাছ হয়ে যাবে। আর মা এদিকে কিছু আম পেড়ে আনছে, কারণ মা আজকে যাবে বাবার বাড়ি, আমার প্রতি শেষ হয়ে গেছে, মা বাবার বাড়ি যাচ্ছে, দিদাকে দেখতে যাবে আর কি, মামা বাড়ি যাবে। কি করিস তুই আজকে? কিন্তু 2-3 প্রকারের নতুন মাছ খেয়েছে, অন্যদিন খালি পাবদা আর ট্যাংরা ছিল, আজকে কিন্তু এই দেখো এটা কচে 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 কচের মাছ। এটা হচ্ছে টাকি না? হ্যাঁ এটা টাকি মাছ, এটা মানে 1 পাওয়া যাবে, এক পাওয়ার বেশি মনে হচ্ছে, সাইজটা কত এই যে পাবদা মাছ, একটা সব সব কোচের মাছ, এই যে এর এই যে মাথায় দেখেন ফুটো, এই যে কোচ এখানে লেগে সব জায়গায় ফুটো আছে, সব মাছে সব মাছে। আর এই যে কি মাছ বলো তো? শিঙ্গি মাছ, শিঙ্গি মাছ কাটা কি দেয় গো, কি বড় বড় হয়েছে মাত্র, সব এই যে সব ফুটো ফুটো হয়ে রয়েছে, এই যে কোচ ধরে রাত্রে মারা, কি সুন্দর শিঙ্গি মাছ, এক বিঘাতে থেকে বড় এগুলো, কি মানে কি কষ্ট করে যে টেনে উঠানো লাগে, শরীর তাকাত হবে, রক্ত হয় রক্ত হয় নাকি? আরে থুড়ে মাছ বলো, থুড়ে মাছ বলে বকচন্ডি, এই যে বকের মতন ঠোঁট বলে বকচন্ডি বলে, কি দো আর কি গন্ধ, বাপরে শুকে দেখো না, ও অস্ট্রেলিয়ার ধর্ম মানে ভয়ঙ্কর আসতে গন্ধ, আর রকেটের মতন চিং করছে বোঝায় প্রায়, একটা রকেটের মতন দেখতে যেমন লাগে না, রকেটের মতন দৌড়ায়, মানে আমিও কোপাইছি বুঝতে পারছো, তাড়াই তাড়াই নিয়ে গেছি, কোপ দিয়েছে, ও জালে যেয়ে বেঁধে গেছে, পুরো দেশি মাগুর এরকম মনে হচ্ছে, ডেলিভারি হওয়ার পরে একটা মাগুর মাছ আছে কি, ওই যে ওই যে মাগুর মাছ দেখো, এটা এটা মাগুর হয় না, শিঙ্গি শিঙ্গি মাছ, শিঙ্গি মা আমি মাগুর ভাবে মুট করে ধরে উঠাইছি, কি অবস্থা হয়েছে তো তাহলে, শিঙ্গি মাছে কাটা দিলে কেমন হয়, উরে বাপরে, এই জায়গায় ব্যাগ রেখেছি, ব্যাগ ঝুলিয়ে রেখেছি, আর এই পাশে সব কাটা মারতে রয়েছে সব, ওই কাটা খস খস করে সে ফোটে আর যন্ত্রণা করে, তাও মাছ ধরা দিই না, এই তো বৃষ্টি নাই, বৃষ্টি হলে 5 কেজি ধরে আনতাম, দিনের বেলা গেছিল এতক্ষণ কেটে আনছে পা, সেইখানে ব্যান্ডেজ করে এইভাবে রয়েছে, ঝিনুকে কেটে গেছে, ঝিনুকে এই জায়গায় আর ওই সামনে কেটে গেছে, গেছে কড়াই কড়া হাঁটতে হাঁটতে এভাবে মাছ ধরতে আবার রাত্রি যাওয়া লাগবে, তাহলে এদের কি বলবো, এবারে সবাই এই যে যত ভাইরা আছে সব ছেলেটা ওরকম হয়ে যাচ্ছে, কারণ উৎসব যায়, উৎসব ভাই যায় না, খালি উৎসব ভাই যায়, আর তিনও ভাই যায় না, কাটো কাটো ঠিক আছে, এই জামা লাইট টর্চ লাইট বসে গেছে, শুই শুতে নিয়ে সেলাই করবে, তাই কাটা জায়গা পার, দেখি একটু তাকা ডাক্তার, কি সুতো দিয়ে সেলাই করছে ডাক্তার জানো, রেড কালারের সুতো, বাকি ক লাল সুতো তো আমি সেলাই করব, কি হাসি কি খুশি দেখো না, আহারে এরকম সেলাই দেখলি ডাক্তার কবে কি, আমরা আমরা ডাক্তারের পরে কোনো লাভ নাই, এতদিন থি ওরে বাবা রে,
এই এরকম করে না, নিজে যে ডাক্তার আনতে যে একটু সেলাই করে নিয়ে আসতে পারতে। ইস, কি সেলাই কয় রে বাবা, মানে ইচ্ছা করে 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 করতেছি, ইচ্ছা করে একটু সুতোর মতো তো সেলাই করবো আবার। হ্যাঁ হ্যাঁ, সুতোর মতন সেলাই করবা, সুতো কিরম সেলাই করে গো। আরে সেলাই করলে কাদা ঢুকবে না, আজকে আবার মাল দিতে যাবো না, তাই আজকে আবার মাল দিতে যাবো। আমি বললে, আমি যদি কিছু বলি আমার সাথে সবসময় মাছ ধরার সময় ঝগড়া করে। দুপুরে খাওয়ার খেতে বসে গিয়েছে সবাই। আজকে দুপুরে খাওয়ার কি কি হয়েছে? কচু শাক ভাজা, বহুদিন ধরে বলছিলাম কচু শাক খেতে ইচ্ছা করছিল। আর হচ্ছে যে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কাঁঠালে বিচি দিয়ে সবজির বেগুন ভাজা হয়েছে। আর আমদুধ, সবাই আমদুধ কাঁঠাল সবাই খাবে আর কি, তো খেয়ে দেয়নি। সন্টুর বাবা এখনো সেলাই করে যাচ্ছে। বাবা কি করে বা? এই যে সন্টুর বাবা মাছ ভাজছে দেখো, লাল লাল টকটকি লাল, ঝাল ঝাল মাছ ভাজা দিয়ে ভাত খাবে এখন। আমরা সবাই খেয়ে নিয়েছি সত্যি। এই যে ফাইনালি সেলাই দিয়ে ফেলেছি, কি সুন্দর, আর কোনো ভয় নাই। আগে বালি মাটি ঢুকে ব্যথা করতো, হাঁটতে পারতাম না, রস বেরোতো, রক্ত বেরোতো, এখন দেখো। যাচ্ছে থাম, যাচ্ছে বা, তুমি রেনকোট পরে নিও। মা বাবা যাচ্ছে, মা যাচ্ছে বাপের বাড়ি, বাবা যাচ্ছে শ্বশুর বাড়ি, কাকিমা ভাবতেছে আমি যাব কবে। তুমি তো যাও 2-3 বার বছরে, আর মা যাচ্ছে মানে 7 বছর পর, তার আগে বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1.5 বছর পর, 1.5 বছর মধ্যে গেছিল কি? 7 বছর এই যে হচ্ছে আমাদের পেয়ারা গাছ, বড় আগের যে গাছটা ছিল ওই যে নিচে পড়ে গিয়েছে, তাই ওর গোড়া থেকে এই গাছটা হয়েছে আর কি। তাই এখান থেকে কিছু পেয়ারা আমি বেছে বেছে বড় দেখে পেড়ে নেবো। এত সুন্দর পেয়ারা হয়েছে না, কি বলবো, গাছে ধরেছো কত যে কি মানে বলার মতন না, জটের মতন ধরেছে পেয়ারাগুলো থোকা থোকা হয়ে। তাই এখান থেকে বড় বড় দেখে বেছে নেবো আমি কটা পেয়ারা। কি সুন্দর পেয়ারা, একাদশী আসলে আমাদের প্যারা প্যারা মাখা খাবো সত্যি। এখান থেকে বড় থেকে একটু বেশি বড় আছে, এখান থেকে নিয়ে নে। এই দেখো পুরো টাটকা গাছে প্যারা। এই যে প্যারা দেখে যাই, এই যে সুন্টু চলে আসছে আমার সাথে, আমার কাছে, আমার সাথে বলছি কেন, আমার কাছে। তোমার হাতে কি ওঠে? হাতে কি? চিকেন, চিকেন চাউমিন, চাউমিন এনেছো এখন আবার? এই দেখ একটা পাকা পেয়ারা পেয়েছি আমি, এই যে হলুদ হয়ে গেছে। একটা পেড়েছি, নিয়ে যায় আবার, এক গাদা পেড়ে কোনো লাভ নাই। ছোট ছোট ডালে কি সুন্দর পেয়ারা ধরেছে। ওই পাশে দুজন কাজের লোক নিয়েছে বাবা, খেতে কাজ করছে, কুন্দরি খেতে আর কি। এই যে আমাদের কুন্দরি খাত নিচে কি সুন্দর ফুল ধরেছে, বৃষ্টির জল পেয়েছে, এখন কি সুন্দর সাদা সাদা হয়ে গেছে। উপর থেকে যদি দেখানো যেত না, পুরো কি বলবো, মানে কি একটা মানে পার্ক এরকম মনে হবে। পুরো আগামাথা খেতের উপরে ফুল আর ফুল, ওই পাশে নিচের খেতেও ওরকম ফুল এসেছে। আজকে নিকিতা রান্না বান্না করবে, রাত্রি রান্না। আজকে বলে কি
আজকে মানে কি কদিন আমি রান্না বান্না করেছি নিকিতা তো দেখানো হয়নি নিকিতা করে নাই কদিন ওটা রেস্টে ছিল এখানে দিদি রেস্ট দিদি ডিউটি ছেড়ে গেছে নিকিতা ডিউটি পড়ে গেছে সকাল বিকেল আমি একটু রান্না করছিলাম এই কদিন তা আজকে তো আবার মন্দিরে আমি যাব আর নিকিতা এসে রান্না বসাই দেওয়া গেছে ভাত রেডি আর এই যে সে মাছ মাছ রান্না হবে তার জন্য যে আমি রসুন ছালাচ্ছি নিকিতা পেঁয়াজ কাটছে তা রসুনটা ছালিয়ে আবার সন্ধ্যা দিতে যাবো দেখতে পাচ্ছো এই যে এখন অন্ধকার হয় না আর কি তা সন্ধ্যা দিতে পারবে রসুনটা ছালিয়ে নি এবার মন্দিরের জন্য একটু ভোগ বানিয়েছি সেমিয়া আজকে সেমিয়া ভোগ লাগাবো এসে দাও আমারে এই যে সাপ হ্যাঁ ভিডিও করো কি ধরছো ইয়ে বাবা তুমি কি দেখো দেখো কিরকম ধরে রাখছে সাপ সাপের বাচ্চাটা এ কি সাপ কে জানে কি সাপ কে জানে মজা লাগতেছে জল সাপা নি জিভা কি কালো ওগো বাবা এই ধো ওরে বাবা রে কি ওই ধরে রাখছে ওর গা শিশির করতেছি আমি ভোগ লাগাই যাচ্ছি শুয়ে দেখ সন্টু কিরম লাগে দেখ বা ধরতে আয় একটু দেখ এই এটা অন্য কোনো সাপ গো থাক পাহাড়িয়া সাপ হবে ছেড়ে দিলে গেল ঝামেলা বাবা তুমি দূরে চালিয়ে দিয়ে চো বলে ধরে না গো বাবা তুই কি মানুষ দেখো ধরে একটু এদিকে তো ওইদিকে হলে মুশকিল আর ওইদিকে রাস্তার ওইদিকে চালে মারো দেখেনি কাকি পাথরে যাচ্ছে কাকি পাখি তো থাক না ওই তো হাতে মোবাইল দেখতেছে লোকে সাপের জন্য মন্দিরে ঢোকে ঠাকুরের ডাকলে ঠাকুর বাঁচাবে কি দেড় বিঘে থবে মনে হয় না ওর লম্বা রাস্তার ওইদিকে চাইলে ফেলা দিস দূরে ভালোভাবে ছাড়ো কিন্তু নর্মাল খালি ছুটবে না হাত ছাড়বে না রাস্তা হাতে দেখবে ছাড়ছো হাত দো ভালো ভাই এই রাস্তা ওই যে পিলাপান ওই যে ফিল্ডে ঘুরতেছে সাপ তো এখানে কি থাকে পাড়া দিলে বাবা সব সাপ কেন মন্দিরে কেন সব সাপ ঢোকে গো এই বৃষ্টি পড়ছে চারিদিকে মানে সাপ সাপ রাত্রি রান্না হয়েছে মাছ সেদ্ধ চিকেন পোলাও আচ্ছা দেখো দেখো কেমন দেখাচ্ছে এই নিকিতা পরে দেখে সবাই হাসতে এলিয়েন এই এলিয়েন আসছে বলে কোথার থেকে কই এলিয়েন কই এই যে এলিয়েন পেট খাই খাবি নিচে নে এই আসো না কেন খাইতে তো সবাই মিলে এখানে খেয়ে নি আজকে মতো ব্লগটা এই পর্যন্ত থাক কালকে দেখাবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট